হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কুকিং ডিশ। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে মোচা দিয়ে একটি নতুন রেসিপি রান্না করে দেখাবো। এই রেসিপিটি আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। মোচার যত রেসিপি আছে তার মাঝে এই রেসিপিটি আমার কাছে বেস্ট, সেই জন্য আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি এই রেসিপিটি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিচ্ছি কি করে রান্না করব। আমি এখানে মোচার মাঝখানের অংশটা নিয়েছি, উপরের ফুলগুলিকে আমি আলাদা করে নিয়েছি। এখন আমি মোচার ডাঁটাটাকে কেটে ফেলে দেব এবং সামনের চোখা অংশটাও কেটে ফেলে দেব। এই মাঝখানের মোচাটা দিয়ে অনেকেই অনেক কিছু হয়তোবা তৈরি করেন, কিন্তু আমি এখন যে রেসিপিটি রান্না করব এই রেসিপিটি আশা করি আপনাদের কাছেও নতুন মনে হবে। আমি মোচার পিছনের ডাঁটাটা এবং সামনের চোখা অংশটা কেটে ফেলে দিয়ে দুভাগ করে নেব। মোচাটাকে এভাবে লম্বা লম্বি করে দুভাগ করে আমি এটাকে ভাপ দিয়ে নেব। এভাবে দুভাগ করে নিতে হবে। আমি এখন মোচাটাকে গরম জলে ভাপ দিয়ে নিচ্ছি। আমি এখানে অনেকটা জল গরম করে রেখেছি। এখন মোচাটাকে ফুলের অংশটা উপর দিকে রেখে 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 2 মিনিট পর মোচাটাকে একটু উল্টে দিচ্ছি। প্রথমে আমি ফুলের দিকটা গরম জলে দিয়ে নিই, তাহলে ফুলটা কুলে যেত। এখন আমি ফুলের দিকটা নিচের দিকে দিয়ে 1 মিনিটের জন্য আবার রেখে দিলাম। চলে এলাম 1 মিনিট পর। এখন আমি মোচাগুলিকে উঠিয়ে একটা প্লেটের উপর রেখে কাত করে রেখে দেব, যাতে করে এর ভিতরে জলটুকু ঝরে যায়। এই যে এভাবে সবটুকু জল ঝরে যাবে। আমি মোচার জলটুকু ঝরিয়ে এখন আমি পাতলা পাতলা করে পিস করে নেব। আমি এক একটা অংশকে 4 পিস করে নেব, অর্থাৎ পুরোটা মোচা দিয়ে আমি 8 পিস করে নেব। বেশি মোটা করে পিস করা যাবে না, তাহলে মোচার ভিতর মশলা বা তেল কোনোটাই ঢুকবে না এবং তরকারিটা রান্না করার পর খেতে ভালো লাগবে না। ভিতরে সাদা সাদা লাগবে এবং মনে হবে যেন কাঁচা। সেজন্য 1 আঙ্গুল পুরো করে 8 পিস করে নিতে হবে, তাহলে ভিতরে তেল মশলাটা ভালো করে ডুববে এবং খেতেও ভালো লাগবে। আমি এভাবে 8 পিস করে নেব। আমি বাকি অর্ধেকটাকেও আরো 4 পিস করে নিচ্ছি। এরকম মোটা করে করা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। সেজন্য আমি এক একটা অর্ধেকটা পিসকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। সবগুলিকে আমি কেটে নিয়েছি। এখন এগুলিকে ফ্রাই করার জন্য একটা ব্যাটার তৈরি করব। তার জন্য 1 কাপ পরিমাণ ময়দা দিচ্ছি, তার সাথে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, অল্প মরিচ গুঁড়ো এবং 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, সাথে দিচ্ছি অল্প কালো জিরে। এখন আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। জলটা একসাথে দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে, সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ জল নিয়েছি। এই জলটাকে 3 বারে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা পাতলাও হবে না আবার ঘনও হবে না, ঠিক এরকম হবে। এখন আমি
মোচার পিসগুলিকে ব্যাটারে চুবিয়ে ভেজে নেওয়ার জন্য প্যানে অনেকটা তেল গরম করে নিয়েছি এবং এক একটা মোচার পিসকে ব্যাটারে চুবিয়ে নিচ্ছি। মোচার পিসগুলিকে একটু আঙুল দিয়ে ফাঁকা ফাঁকা করে ব্যাটারটা আমার মোচার ভিতরে লাগাতে হবে ভালো করে, তা না হলে বড়াটা ভালো হবে না। এখন আমি তেলে একটা একটা করে দিয়ে দিচ্ছি। তেলটা উপরের দিকে এভাবে উঠিয়ে দিলে উপরের অংশটা একটু শক্ত হয়ে যাবে তাড়াতাড়ি, তাহলে উল্টাবার সময় আর প্যানে লাগবে না। এখন একটাকে সাইড করে আরেকটা দিয়ে দিচ্ছি। আগের মোচাটাকে একটু উল্টে দিচ্ছি। আমি মোচার বড়াগুলিকে একটু করে খুন্তি দিয়ে ছিদ্র করে দেব। এখন সাইডে আমি আরেকটা দিয়ে দিচ্ছি। এভাবে আমি একসাথে কয়েকটা করে ভেজে নেব। আমি সবগুলি মোচার বড়াকে একটু করে ছিদ্র করে দিয়েছি, সেই জন্য ভিতরে তেলটা ভালো করে ঢুকেছে এবং ভিতরে অংশটাও মুচমুচে হচ্ছে। সবগুলি মোচার বড়াকে মুচমুচে করে ভেজে নিতে হবে, তা না হলে তরকারিটা রান্না করার পর খেতে ভালো লাগবে না। আর মুচমুচে করে ভেজে নিলে তরকারিটা খেতে অনেক ভালো লাগবে। এখন আমি মোচার বড়াগুলিকে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলি মোচার বড়া করে নেব। মোচার বড়াগুলি কতটা মুচমুচে হয়েছে আশা করি বুঝতে পারছেন আপনারা দেখে। আমি সবগুলি মোচার বড়া করে নিয়েছি। এখন গ্রেভি তৈরি করার জন্য একটা বাটিতে মশলা নিচ্ছি। এখানে আমি এক চা চামচ পরিমাণ হলুদ নিচ্ছি, এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো নিচ্ছি, এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো নিচ্ছি, দুই টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো নিচ্ছি, এবং এক চা চামচ পরিমাণ লবণ নিচ্ছি। এখন অল্প জল দিয়ে মশলাটাকে আমি ভিজিয়ে নিচ্ছি, এতে করে মশলাটা অনেকটা ফুলে উঠবে এবং রান্না করার পর তরকারিতে বাটা মশলার টেস্ট পাওয়া যাবে। মশলাটা ভিজানো হয়ে গেছে, এখন আমি বাকি রান্নাটা করে নেব। তার জন্য প্যান থেকে অনেকটা তেল কমিয়ে নিয়েছি। এখানে 4-5 টেবিল চামচ পরিমাণ তেল রেখে দিয়েছি। এতে আমি পুরন দিয়ে দেব। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ মেথি এবং সাদা জিরে পুরন দিয়েছি, সাথে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি এবং এক চিমটি হিং দিচ্ছি। এখন আমি ভিজানো মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখানে মশলার বাটিটাকে একটু ধুয়ে দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটাকেও আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলটাও উপরের দিকে উঠে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টা আলু, সিদ্ধ করে আমি হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। এই আলুটাকেও দিয়ে দিচ্ছি। আলুটা আর মশলা একসাথে ভালো করে মিশিয়ে আর একটু কষিয়ে নিয়েছি। এখন আমি গ্রেভির জন্য 2 গ্লাস পরিমাণ জল দিচ্ছি, অর্থাৎ 4 কাপ পরিমাণ জল দিয়েছি। এখানে গ্রেভিটা পাতলা করে হবে, তা না হলে এই মোচার বড়াগুলি দেওয়ার পর তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সেজন্য গ্রেভিটা একটু পাতলা করতে হবে। নামানোর সময়ও একটু পাতলা রেখেই নামিয়ে নিতে হবে, তা না হলে ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেক বেশি শুকিয়ে যাবে। এখন আমি মোচার বড়াগুলি
দিয়ে দিচ্ছি। এখন আমি মুচার বড়াগুলিকে একটু উল্টে পাল্টে দেব, যাতে করে মশলাটা এর গায়ে ভালো করে লেগে যায়। তাছাড়া আমি এখন আর ডেকে দেব না, ডাকনা ছাড়াই রান্নাটা হয়ে যাবে। ভিউয়ার্স, এই রেসিপিটি পুজো উপলক্ষে আপনারা একবার রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদের সবার কাছে এই রেসিপিটি ভালো লাগবে। তাছাড়া নিরামিষ ভুজি, আমিষ ভুজি যে কোনো জনের কাছে মনে হয় রেসিপিটি ভালো লাগবে। এখন আমি এক চা চামচ পরিমাণ প্যাকেটের গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। তাহলে ভিউয়ার্স, আজ আসছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে সার্বজনীন দুর্গাপুজো উপভোগ করুন।